হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? ভিউয়ার্স, আজকে নিয়ে আসলাম ছোটো মাছের চচ্চড়ি। আর এই ছোটো মাছ চচ্চড়ি আমি এই জন্য বললাম কারণ ছোটো মাছ, যে কোনো ছোটো মাছ দিয়ে যদি আপনারা এভাবে রেসিপিটা রান্না করে খান, তবে দেখবেন যে স্বাদ, গুণ, পুষ্টি দিয়ে সবই বাড়িয়ে দিচ্ছে। আর বললাম যাদের রুচি থাকে না তাদেরও কিন্তু কাজে দেবে, যারা গর্ভবতী মহিলা তারাও কিন্তু এই ছোটো মাছ খেতে পারেন, কারণ তবে মা এবং শিশু উভয়ও কিন্তু ভালো থাকবে। কারণ ছোটো মাছের যে ক্যালসিয়াম থাকে কাঁটায় এবং চোখে থাকে ভিটামিন এ, তাই এই শীত চলে যাওয়ার আগে এভাবে আপনার আলু, টমেটো এবং ধনে পাতা দিয়ে কিন্তু চাইলে ইজিলি, অনায়াসে যারা রান্নাবান্না করতে পারেন না তারাও কিন্তু আমার এই রান্নাটা করতে পারবেন। এবং আপনাদের বাইরে যেয়ে খেতে হবে না ভিউয়ার্স, টাকা পয়সা শ্রম সবই বেঁচে যাবে, আর পয় পরিষ্কার নিজের হাতে রান্নার অন্যরকম একটা স্বাদ আনন্দ উপভোগ করতে পারবেন ভিউয়ার্স। তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা মনে হলো একটা গান মনে পড়ে গেল পুরনো দিনের, জানি না ভালো লাগবে কিনা আপনাদের কাছে। যত ভাবনা ছিল, যত ভাবনা ছিল, যত স্বপ্ন